দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আটই ডিসেম্বর এবং এই আবেদন গ্রহণ চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কোন ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করতে হবে চলুন আমরা দেখি ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে এক্সআই এই যে এখান থেকে দেখুন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যেহেতু আজকে সাত তারিখ এখন পর্যন্ত আমাদের আবেদন গ্রহণ শুরু হয়নি তাই এখানে কিছুই দেখা যাচ্ছে না যখন আবেদন গ্রহণ শুরু হবে কীভাবে আবেদন করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি পেয়ে যাবেন আর এছাড়াও এখান থেকে আপনারা কলেজ লিস্ট এখনই দেখতে পারবেন যে ঢাকা বোর্ডে কোন কোন কলেজ ঢাকা বোর্ডের আন্ডারে রয়েছে কুমিল্লা বোর্ডের আন্ডারে কোন কোন কলেজ রয়েছে এই সবগুলি আমাদের এখান থেকে খুব সহজেই আপনারা দেখতে পারবেন যে কোনো একটা বোর্ড আপনি সিলেক্ট করে ক্লিক করলেই আপনার যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটি অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে যখন আমাদের ওই যে দুই হাজার তেইশ চব্বিশের জন্য আমাদের ই চলে আসবে সার্কুলার চলে আসবে তখন এখানে মিনিমাম জিপিএ এবং সব কিছু দেখা যাবে যে সিট কয়টা আছে সব কিছু দেখা যাবে তো আপনারা ওখান থেকে এটা দেখে নেবেন আর আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আবেদন করার জন্য আমাদের তো সময়সীমা দেওয়া হয়েছে পনেরো তারিখ পর্যন্ত তো আমি আপনাদের অনুরোধ করব পনেরো তারিখের অপেক্ষা না করে আগে আগেভাগেই আবেদন করবেন এরপরে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টটা আমাদের সেটি আপনি জানতে চাইতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ারও করতে পারেন যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ খবর সবারই জানা দরকার আসলে কবে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে আরেকটা বিষয় হলো যে একজন শিক্ষার্থী কিন্তু সর্বনিম্ন পাঁচটা প্রতিষ্ঠানে তাকে অবশ্যই পাঁচটা প্রতিষ্ঠান তাকে সিলেক্ট করতে হবে এবং সর্বাধিক সে কিন্তু মাত্র দশটা প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবে সুতরাং অবশ্যই এগুলো ভেবে চিনতে বুঝে শুনে আপনারা অপশানগুলো ঠিক করবেন যে কোন পাঁচটা প্রতিষ্ঠান আপনি দিবেন বা কোন দশটা প্রতিষ্ঠান আপনি দিবেন যেগুলো আপনার চয়েজের থাকবে সেগুলো অবশ্যই সব দিক বিবেচনা করে তারপরে চয়েজে দিতে হবে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তাই ছিল আজকের ভিডিও যখন পর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখন আমরা কীভাবে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন তা নিয়ে ভিডিও পাবলিশ করব আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ